টেলিপাড়াতে কি আবার বিচ্ছেদের খবর? টেলি অভিনেতা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের প্রেম, বিয়ে, সুখী দাম্পত্য জীবন কারো অজানা নয়। টেলিপর্দাতেও এই জুটি খুব জনপ্রিয়। অনেক ধারাবাহিকে প্রধান চরিত্রে তাদের দেখেছে দর্শক। বর্তমানে রাহুলকে দেখা যাচ্ছে হরগৌরী পাইস হোটেলে। প্রীতির সাথে অনেক বছর আগে একটি সিনেমা করেছিলেন রাহুল, সেখানেই তাদের আলাপ, তারপরে প্রেম। অবশেষে তাদের প্রেম বিয়ের ছাদনাতলায় পৌঁছায় 2020-তে। বলা বাহুল্য, টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় ম্যারিড কাপেল তারা। মাঝে দু একটি বার তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা গেলেও তারা একসাথে সেই সমস্ত ভুয়ো চর্চাকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু সম্প্রতি কি এমন হলো যে প্রীতি আর রাহুলের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত পাচ্ছে টেলিপাড়া? সম্প্রতি টেলি অভিনেত্রী প্রীতি তার সামাজিক পাতায় এই পোস্ট করেছেন, যাতে লেখা আছে, মাঝে মাঝে তারা তোমাকে সরাসরি ছেড়ে যায় না, তার পরিবর্তে তারা তোমাকে ততক্ষণ খারাপভাবে ট্রিট করে যতক্ষণ না তুমি ছেড়ে দিচ্ছ, তারপরে তারা তোমাকে ব্লেম করে। বলা বাহুল্য, তার এমন পোস্টে রীতিমতো হইচই টেলিপাড়ায়। কার উদ্দেশ্যে এই সমস্ত কথা বললেন প্রীতি? তাহলে কি তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে? তার এই পোস্টে অনেকেই জানতে চেয়েছেন কি হয়েছে। অপরদিকে রাহুল তেমন কোনো পোস্ট করেননি। তো বন্ধুরা, এই কাপেলকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।